ঘরকে কেবলা বানানো, ঘরকে কেবলা বানানো। সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখীহ, আমরা মূসা এবং তার ভাইয়ের কাছে ওহী পাঠালাম, আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান, যে তোমরা দুজনে তোমাদের জাতির লোকদের জন্য শহরে ঘর বানাও, শহরে ঘর বানাও, আবাসভূমি বানাও। ওয়াজালু বুয়ুতাকুম কিবলা, আর তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরুল মুমিনিন, আর তোমরা সালাত কায়েম করো, মুমিনদেরকে সুসংবাদ দাও। আচ্ছা, কিবলা মানে কি? এখানে কিবলা মানে কি ওই কাবার মতো কিবলা? না, আয় মাকানান লিল ইবাদা, ইবাদতের জায়গা বানাও, তোমাদের ঘরগুলোকে ইবাদতের জায়গা বানাও। তার মানে ঘরকে ইবাদত শূন্য করো না। আর এই জন্য ইসলামের মানে মহান একটা নির্দেশনা হলো পুরুষদের জন্য, যাদের জন্য জামাতের সাথে সালাত পড়াটা ফরজ, ওয়াজিব, সেক্ষেত্রে তারা সুন্নত এবং নফলগুলো যেন তারা ঘরে পড়ে। ঘরকে কবর বানাতে নিষেধ করা হয়েছে, তার মানে হচ্ছে কবরস্থানে কি নামাজ পড়া যায়? পড়লেও হবে। ঘরকে যদি কবর বানানো হয়, অর্থাৎ ঘরে কোনো সালাতি ব্যক্তি কখনো পড়লো না, অভিভাবক পড়লো না, সেটা যেন না হয়। তো সুতরাং কোরআনই আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীকে, নবী মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, তাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের ঘরগুলোকে যেন কেবলা বানানো হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমেরু আন ইয়াত্তাখিযুহা মাসাজিদ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ঘরের মধ্যে সালাত পড়ে, সালাতের জায়গা হিসাবে ঘরকে গ্রহণ করে। যাই হোক, আচ্ছা আচ্ছা, আমরা সাহাবায়ে কেরামের ইতিহাস যদি দেখি, সেখানেও দেখবো যে সাহাবায়ে কেরাম সুন্নত নফলগুলো সাধারণত ঘরেই পড়তেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ঘরে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদটা কোথায় পড়তেন? ঘর। মসজিদটা কোথায় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার সাথে? না, এত সাথে কিন্তু আর কারো বাসা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা ছিল একদম ওই যে এখন যে রিয়াদুল জান্নাহ, তার সাথেই রিয়াদুল জান্নাহর সাথে প্রথম ঘরটাই হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় থাকতেন। তিনি ইচ্ছে করলে মসজিদে ঢুকে তাহাজ্জুদটা পড়তে পারতেন, যে মসজিদে পড়াটা ভালো, কিন্তু না, তিনি তো একটা আদর্শ স্থাপন করবেন। ফলে তিনি ঘরে থেকেই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে থাকতেন, এবং তিনি যখন তাহাজ্জুদ পড়তেন তখন আয়েশার হাত লাগতো, অথবা তিনি হয়তো পা লাগিয়ে রাখতেন, ইত্যাদি এভাবে। তো তাতে বোঝা গেল যে ঘরের মধ্যে বেশি বেশি সালাতের আসল প্রচলন করা উচিত। আর আমরা যারা হয়তো মধ্যবয়সে এসে পৌঁছে গেছি, তাদের উচিত তাহাজ্জুদ গুজার হওয়া। তাহাজ্জুদের অভ্যাস দিনে দিনে বাড়ানো যায়। কীরকম? প্রথমে শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাত্র, যেটা শুক্রবারের রাত, বৃহস্পতিবারের দিন গিয়ে যে রাতটা আসে, এই রাতে আমরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে পারি। যাদের অভ্যাস নেই, কারণ পরের দিন ছুটি, পরের দিন আমরা একটু যদি ফজরের পরে লং টাইম রেস্টও নিতে পারবো, তাহলে এই দিন আমরা তাহাজ্জুদের অভ্যাসটা করতে পারি। এরকম যদি বেশ কয়েক সপ্তাহ আমরা অভ্যস্ত হই, তাহলে মাঝখানে আরও একটা দুটো দিন বাড়ানো যায়।